একজনের রাজামায় পূজা দেয়, সকল প্রজাবাসী পূজা দেবে, তাহলে বল না জরা ভক্ত কোথায় আছে? ওরে বলে জরা আছে, ভক্ত কেমন বলে জরা আছে, ভক্ত কেমন আমার কি পেয়েছি জানো মা? কি পেয়েছো বাবা? বীর সিংহ গ্রাম মৎস্য অধিপতি পরিচয় নন্দন রাজা বল্লা জরা, সে কিসের ভক্ত, কেমন ভক্ত শুনতে চাও মা? চাই সে রাজা কার ভক্ত? ও মা বিরাট বিপুল ভক্ত, বিনয়ে বিপুল ও মা বিরাট বিপুল ভক্ত, বিনয়ে বিপুল জরা আমার যে আরো শুনতে ইচ্ছা করছে। ওকে জানেন বল্লা বাবা তার গমন কেমন? ও মা গমনে বাবা আমার তো আরো শুনতে ইচ্ছা করছে, বল্লা বাবা তার তেজ কেমন? তেজে যোগিনী গুণেশি বুদেবী যত শুনছি আরো শুনতে ইচ্ছে করছি। আর কি শুনতে চাও? এত কিছু তো বলছিস বাবা, বলো ও জরা বলো মা তার কি পুত্র সন্তান আদি নাই? শুনবে মা আমি শুনতে চাই উত্তর আর রাজর তার একটি কন্যা সন্তান, চারটি পুত্র সন্তান। তাহলে তুই তো বললি সেই ঘরে আছে প্রতিব্রতা সতীশ না সতী, যেখানে সতী আছে সেখানে আমার পূজা হবে, আর চিন্তা নাই। তবে তোরা অপেক্ষা কর, আমি যাই। ও জরা যাবো? না না, এত কিছু শুনেছি, আমার তো শুনতে ইচ্ছা করছে সেই রাজত্বে কোনো মন্ত্রী বা সেনাপতি নাই। জননী আমার সেই মন্ত্রীর নাম যদি তুমি শুনতে চাও না মা, সেই মন্ত্রীর নাম আমি তোমায় বলতে পারবো না। কেন জরা? আমার যে মন্ত্রীর নাম শুনলে বাগে হরিণে একখানে সরকার, যে মন্ত্রীর নাম শুনলে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যায়, আমি নিজে বুকে কেমন করে বলবো সেই মন্ত্রী? জরা আজ তো আমি মায়া বিস্তার করলাম, এই নামে কারোর কোনো ক্ষতি হবে না, বলো বাবা। আবার শুনতে চাও? ও মা কি চক রাজার আজি মোরে দেবি কর্মা
আমি যদি সত্যই মা হয়ে থাকি সেই রাজনের হাতেও নেব পূজা, এমনকি যে মন্ত্রীকে দেখে জম ভয় পায় সেই মন্ত্রীর কাছেও পূজা নেব বাবা। জরা বল মা, রক্তা তোরা দুই ভাই বোনে আজ এই রৌপ্য পাটনে অপেক্ষা কর, আমি পূজা নিয়েই ফিরে আসবো। আমরা কোন সময় যাবো জানো? জরা ঠিক বলেছিস বাবা, আমি কোন সময় গেলে উপযুক্ত সময় হবে রাজা আমায় মা বলে ডাকবে একবার বললা বাবা? কোন সময় যাব জানো মা? অর্ধ নিশীথে গমন, শেষ নিশীথে সপন, ডাকিবে পাতি না ছাড়িবে বাসা, আমরা কোন সময় যাব শুনবে মা? ও মা যবে হবে মা অর্ধ নিশীথ করা, আজ রাজা রসি হরে বসি, আজ স্বপ্নে দেখা দিও তুমি করেছে কোটি কোটি মুনি ঋষি কত সাধনা করে আমাকে দর্শন করতে পারেনি, কত দেবতাগণ আমায় পূজা করে আমার চরণ দর্শন পাইনি, আর এমন কি ভাগ্য করেছে বিরাট যে আমার স্বরূপ দর্শন করবে, তাই আমার এই স্বরূপে আমি যাব না বিরাটের কাছে। বিরাটের কাছে যেতে হলে কোন বেশে যাব বাবা? কোন বেশে যাবে শুনবে মা? আজ দুটি ভাই বোন তোমায় মনের মতো করে সাজিয়ে দেবো, সেই বেশ ধারণ করে যাবে তুমি বিরাট নগর। Oh,
ভোগজননী আমার উমা ব্রাহ্মণীর বেশে মা দর্শক মণ্ডলী, জরারক্তা যেইভাবে মাকে সাজিয়ে দিলেন, মা চলেছে বিরাটনগরে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, নরদেহে নারায়ণ বাস করে। সে কথা যদি সত্যি হয়, প্রত্যেক মানবের ভিতরে রয়েছে ভগবান। ভগবান নেই মন্দিরে, ভগবান নেই মসজিদে, ভগবান নেই গির্জায়। ভগবান আছে আপনার সঙ্গে, আপনার অন্তরে। সবচেয়ে বড় ভগবান হলেন ঘরে দুজন, একজন মা অন্নপূর্ণা,
অপরজন হলেন বাবা ভোলানাথ, অন্নপূর্ণা হলেন যিনি আপনাকে জন্ম দিয়েছে জন্মদাত্রী মা, আর বাবা ভোলানাথ হলেন যে আপনাকে জন্ম দিয়েছে সেই জন্মদাত্রী পিতা। তাই সে কথাকে স্মরণ করে আজ সম্মুখে যিনি দেবীর রূপ করেছে ধারণ, তার মধ্যে রয়েছে রক্ত মাংস। তাই মা গো, জড়া রক্ত যেভাবে মাকে মনের মতন করে সাজিয়ে দিয়েছে, তোমরাও এসো এই নররূপী মা শীতলাকে সিঁথিতে সিঁদুর পায়ে আলতা পরিয়ে বলো মা গো, রোগ রোগের সহী রোগের জননে মা, সকল রোগ থেকে আমাদেরকে মুক্ত রেখো। মায়েরা মা বলে সম্বোধন করলাম, নিজের স্বামীর মঙ্গলের জন্য, নিজের সন্তানের মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পায়ে আলতা পরিয়ে বলো মা গো, আমার স্বামী যেন দীর্ঘ আয়ু হয়। তাই আমি দেখতে চাই কোন মা আছেন যে তার নিজের সন্তানের মঙ্গল চান না, যে তার স্বামীর মঙ্গল চান না, যে সিঁদুর না পরিয়ে সেখানে বসে থাকতে পারে। তাই আসুন সবাই এসে মাকে সিঁথিতে সিঁদুর পায়ে আলতা পরিয়ে নিজের স্বামী পুত্রের মঙ্গল কামনা করবেন। যাও মায়েরা সিঁদুর দিয়ে Bye.
এবার তোরা দুই ভাই বোনে এই নিম্ন বিক্ষের তলায় অপেক্ষা কর,
আমি চললাম সেই বিরাট নগরে। মা চলেছে বিরাট নগরে, সবাই মিলে একবার উলুথুরি সংগতানি করবে। ও মা জয় জয় মা, আজ জয় জয় মা, ও মা জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। সেই প্রসাদ আমি খাবো আর তুই বসে বসে দেখবি, ঠিক আছে? না তুই প্রসাদ খাবি, তুই খাবি? সত্যি বলছি, মা পূজা নিয়ে যদি প্রসাদ নিয়ে আসে তাহলে তুই আর আমি দুজনে সমান ভাগে ভাগ করবো। চল এখন আমার রক্ষুর পাঠানো মায়ের জন্য অপেক্ষা করি। সবাই শুনে থাকো, ওগো দেবেন দেব ফুলনা।